আজকে আমার মতো বড় আমরা আলোচনা করবো আর হচ্ছে পড়াশোনা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? যেটা বলছিলাম প্রথমে ঘুম নিয়ে কেন বলছি, আমাদের জীবনে শুনতে পাচ্ছি সবাই, আমাদের জীবনে তিন ভাগের এক ভাগ সময় কাটে হচ্ছে ঘুমিয়ে। কথা কি বুঝতে পেরেছো? ভাগ করতে পারো? ঠিক আছে, একটা ভাগ নেই তাহলে। আমি বলেছি কি যে আমাদের জীবনের তিন ভাগের এক ভাগ আমরা কিভাবে কাটাই, ঘুমিয়ে কাটাই। তাহলে ধরো আমার বয়স এখন 39, ঠিক আছে? তাহলে আমার জীবনে কত বছর ঘুমিয়ে কাটিয়েছি, কিভাবে করতে হবে এটা হিসাবটা ক্লাস 5 এর স্টুডেন্টরা পারবে কিভাবে বলো? যদি তিন আছে আমি করি তাহলে তিন ভাগের এক ভাগ, তাহলে কত ভাগ দিতে হবে? এখন এটা ভাগটা কে বলতে পারবে কত হয়? 39 কে তিনটে ভাগ দিলে নামটা কি কঠিন না? 13 ঘর নামতে পারো সবাই? আচ্ছা করো দেখি, 13 1 13 1 কত হয়? 13 দুগুনে তারপরে 3 13 39, তাহলে দেখো 3 13, তার মানে আমার জীবনে আমি 13 বছর কিভাবে কাটিয়েছি? ঘুমিয়ে কাটিয়েছি। অনেক ইম্পর্টেন্ট না? তোমাদের বয়স কত? আচ্ছা ধরে নিয়েছি তোমাদের বয়স 9, ঠিক আছে? তোমাদের বয়স যদি 9 বছর হয় তাহলে তোমরা কত বছর ঘুমিয়ে কাটিয়েছো? 3। এক্সিলেন্ট, এই তো আমার ভালো ভাবে বুঝতে পেরেছো। তাহলে তিন কেন 3 3 কে 9, তাই না? 3 দিয়ে ভাগ দিয়ে, তার মানে আমাদের জীবনের আমরা যত সময় পার করি না কেন এক ভাগ আমরা ঘুমিয়ে কাটাই। তাহলে ঘুমটা খুব ইম্পর্টেন্ট না? তাহলে ঘুমাতে যেতে হবে কখন? রাতে বলতে একদম ফিক্স করে ফেলবে আজকে যে আমি রাত 10টায় ঘুমাবো, ভোর 6টায় উঠবো, অথবা রাত 9:30 ঘুমাবো, ভোর 5:30 উঠবো, অথবা রাত 11টায় ঘুমাবো, ভোর 6টায় উঠবো। বুঝতে পেরেছো? আমাদের একটা মানুষের এভারেজ 6 থেকে 8 ঘন্টা কি করতে হয়? ঘুমিয়ে কাটাতে হয়। এই 8 ঘন্টা বলতে বলি তো 3 আর 24 ঘন্টা একদিন না? আচ্ছা আমি আর ঘুমিয়ে বলবো না, তাহলে তোমাকে তো রেগুলার ফিক্স করে ফেলবে আজকে থেকে। হ্যাঁ হ্যাঁ, তোমাদের সবাই কিন্তু ভালো করতে পারবে না একসময় জীবনে। একসময় জীবনে যে কারা বেশি ভালো রেজাল্ট করবে, যারা নিয়ম মেনে জীবন চলাবে, অর্থাৎ ডিসিপ্লিন লাইফ লিড করবে, ঠিক আছে? নাম্বার ওয়ান কি, তারা ঠিক সময় মতো উঠবে, সময় মতো খাবে, সময় মতো দাঁত ব্রাশ করবে। তোমরা কি ঘুম থেকে উঠে ব্রাশ করো না? এটি একটা ভুল। ঘুম থেকে উঠে সবার আগে কি করতে হবে জানো? ঘুম থেকে উঠে সবার আগে 2 হাত ধুয়ে ফেলতে হবে। 2 হাত ধুয়ে তারপরে মুখটা কুলি করতে হবে। কুলি করে খালি পেটে 1 গ্লাস অথবা 2 গ্লাস পানি খেতে হবে। তারপরে একটু পড়াশোনা করলে এরপরে একটু খাওয়া দাওয়া করতে হবে। সকালে সকালে খাবার সবচেয়ে বেশি খাবে, রাতে খাবে সবচেয়ে কম, সকালে খাবে সবচেয়ে বেশি। কেন? কারণ রাতের খাবারটা আমরা সবচেয়ে দীর্ঘ সময় পরে খাই। বুঝতে পেরেছো? তখন রাত 10টায় ঘুমিয়েছো, 8টায় খেয়েছিলে, পরের দিন সকালে 8টায় খাচ্ছ, তাহলে কত ঘন্টা পরে খাচ্ছ? 12 ঘন্টা 10 থেকে 12 ঘন্টা। এই জন্য সকালের খাবার সবচেয়ে বেশি খেতে হবে, তাই না? আমরা উল্টা করি, সকালবেলা অল্প খেয়েছি, রাতে বেশি খাই। আচ্ছা গেল ঘুম নিয়ে, আর কোনো কথা বলবো না আমরা। আর এবার আসে হচ্ছে আমরা মা বাবার কথা শুনতে হবে। মা বাবা কি আমাদের সবচেয়ে আপন জন? কে? মা বাবা। এখন তাহলে আমাদের মা মা মা, তারপরে হচ্ছে কি বাবা। ও আমার মা,
বাগান করার সময়